হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওকে সঙ্গে নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর আজ আমি তোমাদের নিয়ে যাব আলিপুর জুতে, আমাদের কলকাতার যে আলিপুর চিড়িয়াখানা, তো সেটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি। আর এখন সকাল তোমার 8টা মতো বাজে, তো এখান থেকে তোমরা বাস, ক্যাব, অটো, ট্যাক্সি মানে সমস্ত কিছুই পেয়ে যাবে। আমার এখান থেকে যেতে প্রায়, আমি যেহেতু চাঁদনি চক মার্কেটে ছিলাম, তো আমার আধ ঘন্টা মতো সময় লেগেছে। আমি বাসে করে চলে এসেছি এই যে জুওলজিক্যাল গার্ডেন, আমাদের আলিপুর জু, যেখানে সমস্ত রকমের অ্যানিমেলস তোমরা একসঙ্গে দেখতে পাবে। আর জুয়ের এটা বাইরেটা, এটা তোমার নটা, মোটামুটি নটার দিকে সকালবেলা ওপেন করে দেয়। তো আমি তো সবসময় বলবো যাতে ওপেন করার সঙ্গে সঙ্গেই তোমরা গিয়ে দেখতে পারো, কেন সেটা একটু পরে বলছি। আর ভেতরে ঢোকার আগে অবশ্যই খাবার দাবার কিছু নিয়ে নেবে, কেননা ভেতর থেকে যখন তোমরা বাইরে আসবে, কোনো খাবারই যদি নিতে আসো তবুও কিন্তু তোমাকে ভেতরে যাবার সময় আবার ডবল করে টিকিট কাটতে হবে, যে কারণে এই যে প্রচুর খাবার দাবারের দোকান থাকে, তোমার চিপস, কোল্ড ড্রিঙ্কস, ব্যানানা ব্রেড, তারপরে তোমার সামনে ব্রেড টোস্ট, এগুলো বিক্রি করে, ভেজে ডালের বড়া, অনেক কিছু খাবারের আইটেম থাকে। বাট প্লাস্টিকে যেগুলো থাকে যেমন চিপস টিপস, এগুলো তোমরা নিতে পারবে না, এগুলো কিন্তু চেকিং হয়, ওখানে কিন্তু আটকে দেবে, ওগুলো নিয়ে যেতে দেবে না। এই যে কুরকুরে, লেস, বিঙ্গো, এই জাতীয় জিনিস। তো আমি এখানে ব্রেড নিয়েছিলাম, তার সঙ্গে ব্যানানা, তোমার জুস নিয়েছি, বিস্কিট নিয়েছি, এই সব টুকটাক খাবার দাবারগুলো নিয়েছি। ভেতরে খাবার দাবার তেমন কোনো ব্যবস্থা নেই, দু একটা ছোট ছোট আইসক্রিমের স্টল রয়েছে, আর তোমার হয়তো ব্রেড ব্রেড টোস্ট বা বাটার টোস্ট হয়তো এক এক জায়গায় করছে। তো আমি সবসময়তেই বলবো যে খাবারটা নিয়ে যেও, যদি তোমরা আমাদের মতো তাড়াতাড়ি যাও, মানে আমি সকাল 9টার দিকে ধরো ঢুকে গেছি, তো এত সকালবেলা তো ভাত খেয়ে যাওয়া সম্ভব নয়, যে কারণে খাবার প্যাকিং করে নিলাম। আর বাইরেই রয়েছে তোমার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নেবে। পাঁচ বছরের নিচে বাচ্চার তোমার 20 টাকা করে টিকিট লাগবে, আর 5 বছরের ওপরে থেকে 50 টাকা পার, মানে জোন হিসাবে 50 টাকা করে টিকিট মূল্য। তো যাই হোক, আমাদের ফাইনালি টিকিট কাটা ডান হয়ে গেছে। আর এই যে এটা একদম ভেতর, ঢুকেই ভেতরে এই জায়গাটা, আমরা চলে এলাম তোমার ডান দিকে। ডান দিক বাদিক সব দিক দিয়ে রাস্তা আছে, মিডিল দিয়েও রয়েছে, তোমরা যে কোনো দিক থেকে স্টার্ট করতে পারো। বাট আমি সবসময় বলবো একটা সাইড দিয়ে স্টার্ট করো, কেননা মিডিল দিয়ে করলে তোমরা বুঝতে পারবে না কোন দিকে গেছো না গেছো, একই রাস্তায় ঘুরে ফিরে চলে যাবে। এক সাইড করে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এলে তোমাদের সুবিধে হবে। আর প্রথমেই ডান দিকে গিয়ে এখানে তোমার এই যে পাখিদের আড্ডাখানা বলতে পারো, এখানে বিভিন্ন ধরনের ক্রেন রয়েছে, সারস পাখি, আরও অনেক রকমের পাখি রয়েছে। আর তার পাশেই রয়েছে ছিল তোমার এই যে এলিফ্যান্ট, দেখতেই পাচ্ছ এখানে দুটো এলিফ্যান্ট ছিল, বেশ একটুখানি দূরে, আমি জুম করে যতটা মানে পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, দুটো এলিফ্যান্ট ওখানে দাঁড়িয়ে ছিল। সকালবেলাটা ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল, যেহেতু রৌদ্রটাও তোমার কম ছিল। আর এটা তোমার লায়ন, সিংহর ডেরা বলতে পারো, বাট অনেকক্ষণ ধরে ওয়েট করে করে সিংহের কোনো দেখা পাইনি, কেননা এত সকালবেলা সিংহ মশাই বেরোয়নি এখনো। আমার ছেলে এখানে সিংহকে দেখবে বলে ওয়েট করছে, তো ওকে বললাম যে পরে একবার বাড়ি, মানে সমস্ত কিছু দেখার পর বাড়ি যাওয়ার সময় সে একবার দেখবো যে সিংহ মামা বেরিয়েছে কি না। আর তারপরেই তোমার এখানে এমু পাখি রয়েছে, দেখো মানে বিগ সাইজ, এক একটা আমার আহিলের থেকেও কত বড় বড়, এখানে 4-5টা মতো ছিল তোমার এমু। আর আহিলের বয়স যেহেতু এখন মানে 4+, তো বুঝতেই পারছো এই বয়সেই কিন্তু জু দেখানোটা একদম পারফেক্ট বলে মনে করি, ও সমস্ত কিছু বুঝতে শিখেছে, চিনতে শিখেছে, তোর মানে ও যে এত খুশি হয়েছে দেখে সেটা বলার মতো না। আর এই যে এটা হচ্ছে তোমার রাইনোসর, তো এটা তোমার চলে যা, রাইনোসর নয় সরি, এটা হিপোপটেমাস, মানে দুটো একই রকম দেখতে, তো গুলিয়ে ফেলছি। এটা জলহস্তি, তোমার জল থেকে উঠে এই যে ছায়ার দিকে চলে গেল, একটুখানি দেখতে পেয়েছি। আর তারপরে এই জায়গাগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের বার্ডস রয়েছে, টিয়ে পাখি রয়েছে, কাকাতুয়া, ময়না, বাট এটা নেটটা এমন করে দেওয়া মানে ক্যামেরার ভেতর থেকে দেখা যাচ্ছে না পাখিগুলো, খালি চোখেও তোমার ভালোভাবে দেখা যাচ্ছে না, যে কারণে পাখিগুলো আমি অত ভালো করে তোমাদের দেখাতে পারলাম না। আর ভেতরে এই যে রয়েছে তোমার ছোট ছোট আইসক্রিমেরই, বিশেষ করে আইসক্রিমেরই স্টল রয়েছে,
রয়েছে, আর সামনে রয়েছে একটা বড় সরোবর বলতে পারো, ভীষণ সুন্দরের আশেপাশের জায়গাটা, বিশেষ করে বেঞ্চ টাইপের পাতা রয়েছে। এত ঠান্ডা না, মানে প্রচণ্ড গরম আমি যখন গেছিলাম, আর রৌদ্র মানে যত সময় বাড়ছে রৌদ্রও বাড়ছে। আর এই যে লেখা রয়েছে দেখো সাইনবোর্ডে, মানে কত মিটারের মধ্যে কি রয়েছে, বাঘ রয়েছে কত মিটারে, চিতাবাঘ রয়েছে কত মিটারে, ভাল্লুক রয়েছে। তো তোমরা সাইনবোর্ডটা দেখে ম্যাপের মতো অনায়াসেই বুঝতে পারবে যে না, এটা থেকে এত মিটার দূরত্বে অমুক রয়েছে, বা এটা থেকে অত মিটার দূরত্বে অমুক রয়েছে। তো যাই হোক, এই যে কাচের ঘর দেখছো, পুরো কাচ দিয়ে ঘেরা, এখানে লোকজন ভিড় করে দেখছিল। তো আমি হুটোপাটা করে এলাম, দেখি কি আছে এখানে। আর এসে দেখি এখানে তো রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের ন্যাশনাল জাতীয় পশু বলতে পারো, বলতে পারো কি আমাদের জাতীয় পশু এটা বাঘ। তো যাই হোক, এটা অনেকটা দূরে ছিল বাঘটার, ওই দিকে আরও চলে গেল ভালোভাবে। তোমাদের এই বাঘটাকে তো আমি দেখাতে পারলাম না, বাট বাঘ পরপর তিন চারটে জায়গাতে ছিল, আর এত কাছ থেকে বাঘকে দেখেছি, মানে অন্য কোনো অ্যানিম্যালসকে এত কাছ থেকে দেখতে পাইনি। এই যে দেখো বাঘ। আর আমি এর আগে যখন গিয়েছিলাম তোমার চিড়িয়াখানায়, বাঘগুলো না বেশ ছোট ছোট ছিল, আর এই বাঘগুলো বেশ নাদুস নুদুস, হৃষ্টপুষ্ট হয়ে গেছে বলতে পারো। তো একদমই কাছে এসেছিল, আমি তো ঠাট্টা করে বলছিলাম যে বাঘ পোজ দেওয়ার জন্য চলে এসেছে, এখানে আমরা সবাই ভিডিও করছি, ছবি তুলছি সেই কারণে। আর এখানে একটা বাঘ শুয়ে রয়েছে, আহিল বেটা কি বলছে তোমরা নিজের কানেই শোনো। এখানে আহিল ওইটা গর্জন করছে, দেখ দেখ দেখ, বলে বাঘের সঙ্গে একটু কথা বলে না। বলো তোমার বন্ধু ঘুমাচ্ছে, বলো আহিল এখানে দাঁড়া, এসে ছবি করি, দাঁড়া এখানে এখানে দাঁড়া, এখানে আমার দিকে তাকা, হ্যাঁ এদিকে দাঁড়া, তাকা আমার দিকে, মুখ দেখতে লাভ, এই এই এইদিকে আমার দিকে দাঁড়া, আর একটা ছবি তুলবো। আহিল তো কি বলছিল সেটা তো তোমরা নিজের কানেই শুনলে, ও নাকি বাঘকে ডাকছে, সকাল হয়ে গেছে, বাঘ নাকি রাত্রে ওর মতো অনেক দুষ্টুমি করেছে তাই সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি, এগুলো ওর মনের কথা এই সমস্ত বলছিল। তো তোমাদের একটু শোনালাম, আর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে একটু টায়ার্ড হয়ে গেছে, এদিকে আহিলের পাপা আহিলকে দেখাচ্ছে, আর আমি এইদিকে সরোবরের ধারে একটু বসে বসে হাওয়া খাচ্ছিলাম। আর ওই দিকে দেখো গুহার মধ্যে একটা বাঘ পুরো হাত পা শার্ট করে তোমার ঘুম পাড়ছিল। তো যাই হোক, তারপরে চলে এসেছি তোমার বন বিড়াল দেখাতে, বাট বন বিড়ালেরও একই অবস্থা, বাঘের মতো হাত পা সেই উপরে ছুঁড়ে এই যে কাঠের গুড়ির মধ্যে ঢুকে একদম নিশ্চিন্তে ঘুম দিয়েছিল। আর এখানে রয়েছে কি বলতো জাগুয়ার, সেটা এই যে আমাদের দিকে ধেয়ে ধেয়ে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ একদম অনেক মানুষ ছিল, তো ওদের দেখে ও হালুম করে খাবো বলে এসেছিল, বাট এই যে সামনে এইরম মোটা একটা কাঁচ, আমাদের কি করে খাবে বলো। তো যাই হোক, বেচারা সামনে এত খাদ্য দেখেও কাউকে খেতে না পেয়ে শেষমেশ রাগ করে একটা কর্নারেই চলে গেল। আর এটা তোমার লিওপার্ড, এটা হচ্ছে চিতাবাঘ, বেশ অনেকটা দূরে ছিল, আমি কতটা জুম করেছি বুঝতেই পারছো, জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, একদম ওই সাইডে ছিল। তো মোটামুটি সমস্ত অ্যানিম্যালসকেই দেখতে পেয়েছি, দু একটা পাইনি, কোন কোনগুলো দেখতে পাইনি সেটাও তোমাদের বলছি। এটা ছিল লিওপার্ড। তো চলো, চিতাবাঘ দেখার পর এই যে এখানে ছিল তোমার রাইনোসর, এটা গন্ডার, ওটাকেও জাস্ট একটুই দেখতে পেয়েছি, ওই যে ওখানে তোমার গর্ত মতো রয়েছে তো ওখানে নেমে গেল, জাস্ট একটুখানি দেখতে পেয়েছি। আমার গন্ডার আর জলহস্তির মধ্যে না একটু কনফিউশন লেগে যায়, দুটোকে একই রকম মনে হয়। আর তারপরে অনেক কিছু দেখার পর এখন অনেকটা খিদে পেয়ে গেছে, আর যে খাবারগুলো নিয়ে তোমার ঢুকেছিলাম, এখানে বসলাম বেঞ্চে, বসার তোমার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ছায়া ছায়া রয়েছে, প্রচুর গাছ রয়েছে, তো রিল্যাক্স করে বসে তোমরা খাওয়া দাওয়াটা করতে পারো। আর তোমাদের যেটা বলছিলাম যে তাড়াতাড়ি আসার কথা, তাড়াতাড়ি এলে তোমরা ছায়া ছায়া পুরোটা ঘুরতে পারবে, স্পেসটা এতটা বড়, মানে যত তোমার বেলা বাড়বে রৌদ্র বাড়বে তোমার পুরোটা ঘুরে দেখতে নিজেরই কষ্ট হবে। আর এখানে খাওয়া দাওয়ার পর বেশ খানিকটা দূর দূর করে ডাস্টবিন রয়েছে, তো অবশ্যই যেগুলো খাবে
নোংরাগুলো ডাস্টবিনে ফেলবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে। আর এই দিকে রয়েছে দেখো এই যে ইয়েলো পাইথন, একটা বিগ সাইজের পাইথন, তো এ জল থেকে উঠে এলো। আর এর মানে আস্তানাটা দেখো বেশ সুন্দর, মানে এই ইয়েলো পাইথন এই জায়গাটাতে বসবাস করে, জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর গাছ পাথর দিয়ে একদম পাহাড়ের মতো করে সাজানো। আর একটা ইয়েলো পাইথন এই যে তোমার বাঁশের মধ্যে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে ছিল, আর জলে মনে হচ্ছে আরও একটা সাপ আছে, বাট ওটা সাপের খোলস। আর এখানে দেখো একটা বড় স্ট্যাচু, এটা আউলের। তো চলো এর ভেতর গিয়ে দেখা যাক কি আছে বাইরের, মানে পরিবেশটা ভীষণ সুন্দর, গাছপালাগুলো এত গোল গোল শেপ করে কাটা, বেশ ভালো লাগে চিড়িয়াখানার চারিপাশের পরিবেশটা বলছি তোমাদের। ভেতরে এসে দেখি এগুলোকে বলছে তোমার সজারু, তো এর গায়ে যে সাদা সাদা ওগুলো কিন্তু কাটা, তো এখানে ছিল প্রায় 5-6টা মতো, পরেরটা পুরোই ফাঁকা, এই পরেরটাতে ছিল আবার 3-4টে মতো, এই পরের ঘরটাও পুরো ফাঁকা, ফাইনালি এখানে সজারু ছাড়া কিছুই নেই। তো আমরা বেরিয়ে গেলাম, চলো আর কি আছে দেখা যাক। তো চলে এসেছি এবার কুমিরের আস্তানায়, তো কুমিরের আস্তানায় এসে কুমির খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, ওই যে মাঝখানে শ্যাওলা মেশানো জল, তো ওখান থেকে একটা কুমির উঠে এসে ওই যে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি ওখানটাতে শুয়ে আছে। বাট কুমিরের গায়ে এত শ্যাওলা, এই জায়গাটাও সবুজ, মানে চেনাই যাচ্ছে না যে ওখানে কুমির রয়েছে। তো ডাঙাতে একটা কুমির উঠে শুয়েছিল, তবুও ভালো আমার আহিল বেটাকে কুমির দেখাতে পেরেছি। দুটো জিনিস তো দেখাতেই পারিনি, যে কারণে আমার ছেলের মন কিন্তু ভীষণই খারাপ। আর আজকে দেখো স্কুল থেকে বাচ্চারাও এসেছিল তোমার চিড়িয়াখানা দেখতে, তো এই যে ওদের স্যাররা ওদের পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর তারপরে এলাম তোমার রেপটাইল হাউসে, মানে সরীসৃপ ভবন, দেখতেই পাচ্ছ বড় বড় করে সমস্ত সাপ আঁকানো রয়েছে। আর এখানে আসার পরই এত বাজে একটা গন্ধ, পুরো নাক ধরে ধরে আমি এই জায়গাটা পার হয়েছি বলতে পারো। আর পুরো কাচের, এই ঘরগুলো পুরো কাচের, তোমার রিফ্লেক্ট করছিল, কোনো কিচ্ছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। এটা একটা টিকটিকি লিজার্ড, এত বড় সাইজ, এর নখ দিয়ে তোমার মাটিটা খুঁড়ছিল। আর তারপরে এই যে এই ঘরটা পুরোই ফাঁকা ছিল, এখানে কোনো স্নেক ছিল না, এখানটা চলো এখানেও কোনো স্নেক ছিল না, না না সরি এখানে ছিল, এই যে গাছের গুড়িটা দেখছো, গুড়ির মধ্যে পুরো পেঁচিয়ে ছিল, বাট তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণ ওই যে কাচে বাইরের আলো, সূর্যের আলোটা পুরো রিফ্লেক্ট করছে। আর এখানেও ছিল স্নেক, এই যে এখানে একটা রয়েছে পেঁচিয়ে, আর ওই দূরেরগুলো দেখো তোমরা দেখতে পাবে, ওই পাখা রয়েছে ওখানে প্রায় 4-5টা মতো ইয়া বড় বড় সাইজের ছিল স্নেক। আর তারপরে এই যে এই স্নেকটা দেখো, একদম ছোট্ট স্নেক, একটা কিউট, একদম চলে চলে মানে ঘুরে ফেরে বেড়াচ্ছে বলতে পারো, মানে আমরা যেমন স্নেক সাধারণত দেখে থাকি তো ঠিক তেমনটাই। আর আরও একটা জিনিস দেখলাম, এই বড় বড় যে স্নেকগুলো রয়েছে তার পাশে দেখছি তোমার একটা করে ছোট ছোট মুরগির বাচ্চা বা মুরগি রাখা আছে, তো আমি জানি না কেন রাখা আছে, বাট আহিলের পাপা বলছিল ওগুলো নাকি ওদের খাবার, ওদেরও তো কিছু খেয়ে বেঁচে থাকতে হয়। তো আমি 2-3টে ঘরে দেখেছি সাপের পাশে 2-1টা করে মুরগি রাখা, তো কেন যদি তোমরা জেনে থাকো তো জানিও। আর এই যে ব্ল্যাক কালারের যে স্নেক, এটা ছিল সবচাইতে বড় পাইথন, আর এর পাশেও এই যে হোয়াইট কালারের একটা মুরগি রাখা ছিল, জানি না বুঝতে পারলে কি না, ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে তোমার এই যে হরিণ, এগুলোকে বলছে তোমার মণিপুরি নাচুনে হরিণ, তো যাই হোক নাচছিল না, যদিও নাম নাচুনে হরিণ, বাট এখানে চুপচাপই দাঁড়িয়ে ছিল। আমরা আগে যে হরিণগুলো দেখেছিলাম তার শিংগুলো তোমার আঁকা বাঁকা ছিল বেশ ভালো, বাট এদের শিংগুলো না একটা একটা করে কেমন যেন, তো আহিল দেখো একদম উপরে উঠে গিয়েছে আরও কাউন্ট করছিল এখানে কটা হরিণ ছিল। এখানে কিন্তু বেশ অনেকগুলো হরিণ ছিল, 8-10টা মতো হরিণ, তো সবাই শুয়ে বসে বিশ্রাম করছিল। চলো এবারে যাওয়া যাক অন্য জায়গায়। আর কি কি দেখতে বাকি রয়ে গেল বলো তো, এখনও অনেক কিছু বাকি রয়েছে, সব তোমাদের একে একে দেখাবো। আর তারপরে আমার চোখ গিয়েছে পিচ্চি বাচ্চাটার ওপর, যে এখনও 2 পা হাঁটতে গিয়ে 2 বার হোঁচট খায়, সেও নাকি চলে এসেছে চিড়িয়াখানা দেখবে বলে। এটা অবশ্য বাচ্চাদেরই জায়গা, ওরাই বেশি আনন্দ পায় এই জায়গাটাতে। তারপরে এখানে দেখো লেখায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টো কচ্ছপের নাম রেখেছিল, কি বলো তো, কথা ও কলি। চলো তোমাদের দেখাই কথা ও কলি, দুজনকে তো আমি দেখাতে পারিনি বাট দুজনই ছিল এখানে। এই যে দেখছো ইয়া বিগ সাইজের একটা কচ্ছপ, মানে বেশ বড়, কতটা বুঝেছো জানি না, অনেকটা বড়। আর একটা কচ্ছপ ছিল অনেক দূরে যেটা আমার ক্যামেরাতে আসেনি,
তোমাদের সেই কারণে দেখাতে পারিনি। আর এখানে ভাল্লুক মামা বসে বসে রৌদ্র মানে পোয়াচ্ছে, শীতের রৌদ্রের মতো দেখো হা করে চেয়ে বসে আছে আমাদের দিকে তাকিয়ে। আর একজন ওই যে অনেক দূরে ওর সঙ্গে রাগারাগি করে না কথা বলছে না, অনেক দূরে গিয়েও বসে আছে ওখানে। তো তারপরে চলে এসেছি জেব্রা, আমার জেব্রা দেখতে দারুণ লাগে, এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে ওদের যে ডোরাকাটা দাগ আমার খুব ভালো লাগে। তো এখানে তিনটে মতো ছিল জেব্রা। জেব্রা দেখার পর এটা কি আমি নিজেও জানি না, একটু ছাগলের মতো দেখতে, তোমরা যদি কেউ জেনে থাকো এর নামটা অবশ্যই কমেন্ট করে বললো, আমার মানে সাইনবোর্ড পড়ে দেখা হয়নি যে এটার নামটা কি। আর তারপরে তোমার শিম্পাঞ্জি, শিম্পাঞ্জির যে জায়গা সেটা দেখো পুরো মিডিলটা উঁচু, চারিদিকে অনেকটা করে জল রয়েছে, বেশ কিছু অ্যানিম্যালস এভাবেই রাখা রয়েছে, চারিদিকে জল, মাঝখানটা উঁচু করে রাখা রয়েছে। আর এর আগে আমি যখন এসেছিলাম তখন শিম্পাঞ্জিকে আমি দেখতে পাইনি, কেননা ও ঘর থেকেই বেরোয়নি, বাট এবার সুন্দর করে বসে বসে পোজ দিচ্ছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে জিরাফ, জিরাফও তোমার ঘর থেকে বেরোয়নি, ওই দূর থেকেই দেখতে হয়েছে, বাট এর আগের বার না একদম কাছে চলে এসেছিল, মাথা উঁচু করে তোমাকে জিরাফ দেখতে হয়েছে, এত লম্বা ওর গলা। আর এই পুকুরে রয়েছে প্রচুর ফিশ, এই যে দেখো কাছ থেকে দেখলে বেশি ভালো বুঝতে পারবে, পুরো গাদা মারা, মানে মানে যেখানেই তাকাবে শুধু মাছ আর মাছ, জল রয়েছে, বেবি টেবি নিয়ে গেলে সাবধান, যদিও অনেকটা ঘেরা রয়েছে তবু একটু সাবধানে থাকাই সেফ বলে মনে করি। আর তারপরে চলে এসেছি তোমার পিকক, পিককটাকে ভালো মতো দেখতে পাইনি, ও চুপ করে বসেছিল একটু, উঠে যদি পেখম তুলে নাচতো তাহলে কিন্তু বেশ মন্দ হতো না। আর ফাইনালি লাস্টে এই যে লায়ন, একটা তো শুয়ে রয়েছে আর একটা ওই যে দূরে বসে রয়েছে, তো লায়নটা প্রথমে দেখতে পেয়েছিলাম না, বাট শেষে কিন্তু লায়ন বেরিয়েছিল ঘর থেকে, তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আর যে দুটো দেখা হয়নি সেটা হচ্ছে এক হাইনা, হাইনাটা তোমার বেরোয়নি লাস্ট পর্যন্ত, ওর আমি পাত্তা পাইনি। আর দুই হচ্ছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর মানে ডেরায় গিয়েও ঘুরে এসেছি, ওখানেও ক্যাঙ্গারু নেই, তো এই দুটো আমরা মেনলি দেখতে পাইনি। তো ফাইনালি সমস্ত দেখা কমপ্লিট। আর এই জায়গাটা দেখো বেশ সুন্দর, এখানে পোজ দিয়ে বসে ছবি ভিডিও যে যা করতে চাও করতে পারো, ওই যে এক দাদা ছবি তুলছে, ওখানে তোমার লেখা রয়েছে আলিপুর জু। আর একটু বিকেল হলে এই জায়গাটা পুরো ছায়া পড়ে যাবে, এখানে বসে আড্ডা গল্প, সময়টা কিন্তু বেশ ভালো কাটবে। এখানে অবশ্য আমরাও পিকচার তুলেছি, তোমাদের পিকচারগুলো আমি একদিন অ্যাড করে দেবো। তো সমস্ত কিছু ডান, ছাতা ফাতা নিয়ে বেরিয়ে পড়লাম, এখন আলিপুর জু থেকে বেরিয়ে সোজা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যতটা পেরেছি তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি, এই দিক দিয়েই বাইরে যাওয়ার রাস্তা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই বলো চিড়িয়াখানার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।